আবার এসে গেছি আমি শ্যামাশ্রী আমি সঙ্গীতা আজকে একটু বন্ধুদের সঙ্গে গল্প করব হ্যাঁ আমাদের আড্ডা টাড্ডা হয়নি কয়েকদিন হলো জানো শ্যামাশ্রী আজকে তোমাদের আমরা তো গল্প করি ধরো মজার গল্প তো আমাদের হয় একটা মজার ঘটনা বলি তো এখন তো আমরা যেসব বিয়েবাড়িগুলো দেখি বেশ সফিস্টিকেটেড ব্যাপারই আলাদা সব সুন্দর কিন্তু এখন তো 50 জনের বেশি যাবে না কিন্তু এখন তো ছিল না এটা তো হঠাৎই হয়েছে তো যাই হোক তো আমি বলছি ধরো অনেক বছর আগেকার কথা তখন আমার বয়স হয়তো ধরো 4.5-4 বছর এরকম বয়স হবে আর কি মানে আমার মনে আছে কিন্তু খুব হালকা মানে এগুলো স্মৃতিগুলো ভীষণ ভাবে মনে আছে আমার এক রিলেটিভের বিয়েতে বিয়ের ঘটনা বলছি আর কি তোমাকে তো বিয়ে বাড়িতে সেই প্রথম আর সেই শেষ আমি পালকি চড়েছিলাম হ্যাঁ বরের জন্য পালকির ব্যবস্থা ছিল বাসে গিয়ে বাস আর যাচ্ছে না তারপর পালকি মানে পুরো মাঠের রাস্তা সেই মাঠের রাস্তাটা পুরো পালকি করে যেতে হবে আর বেশ অনেকটা মানে বাস থেকে নেমে অনেকখানি রাস্তা মানে মাঠের পর অন্তত 2-3টে মাঠ পেরোতে হবে এরকম রাস্তা তো ওরকম যাচ্ছি আর পুরো তো অন্ধকার মাঠ মানে তো তখনকার দিনে কারেন্টের তো কোনো বালাই না আর পুরো এমনি যেতে ওরকম পালকি করে যাচ্ছি ওই আমাদের মানে সম্পর্কে এক কাকু আর কি কাকু আর আমার এক দাদা ছিল নিদব আর আমি যেহেতু খুব ছোট্ট আমি হাঁটতে পারবো না আমাকেও পালকিতে তুলে দিয়েছি তো যেতে যেতে হঠাৎ করে দেখছি পালকিটা থামলো কেন বেশ অনেকটা যাওয়ার পরে তো পালকিটা থামলো কেন বলছি কই দেখি একজন খুব বয়স্ক ভদ্রমহিলা থুতুরে একদম কই দেখি বলে একটা লণ্ঠন নিয়ে এরকম করে কই বর কই বলে বরটা বর দেখার জন্য গিয়ে উমা বা বেশ বর বলে পিঠের মধ্যে না ধুম ধুম করে মেরে দিল এরকম এবার কি হলো ব্যাপারটা আমরা কোনোদিন এরকম দেখিনি যাই হোক হলো দিয়ে যাচ্ছি গিয়ে অবশেষে বিয়ে বাড়িতে পৌঁছলাম আমি তো ঘুমিয়েও পড়লাম রাস্তায় অতটা রাস্তা তো ঘুমিয়েও গেছিলাম তারপর যাই হোক ঘুম ফুম ভাঙলে যখন তখন বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এবার সেই যে নামানো থেকে শুরু হলো মারধর মানে সবাই মিলে বরকে মারা শুরু হয়েছিল মানে ওইটাই মানে ওইটাই রিচুয়াল ওদের হ্যাঁ মানে দুম দুম করে যে আসছে কই বর দেখি বলে বরের থুতনিটা একটু নেড়ে দিচ্ছে নিয়ে পিঠের মধ্যে দুম দুম করে মারছে লাস্টে যখন একদম মানে বিয়ের পিঁড়িতে মানে এতে বিয়ের জায়গায় চলে এসছে সেখানে বিয়েতে বিয়ে বসে যাচ্ছে তখনও পর্যন্ত যখন মারধর থামছে না তখন আমার ওই কাকু খুব রেগে গেছে উঠে দাঁড়িয়ে বলছে আমি বিয়েই করবো না আমি এক্ষুনি বাড়ি যাবো আমি আর বাড়ি আমি বাড়ি যাবো আমি বিয়ে করবো না এগুলো তো দেখাই যায় না তখন একবার হাতে পায়ে ধরে না বাবা আর হবে না করে তাকে বিয়েতে বসানো হলো এই শেষটুকু আমি বলছি এটা আমার শোনা কথা মানে এটা আমার মনে নেই এটা মায়েরা যখন গল্প করে তাদের থেকে আমি শুনেছি কিন্তু ওই মারটা আমার খুব মনে আছে ওটাই বোধ হয় ওদের নিয়ম হ্যাঁ কি মার মেরেছিল তখন মানে ভাবা যায় না এই সূত্রে আমারও একটা মনে পড়ছে আমার এক দিদির বিয়ে হয়েছিল একটা গ্রামে বুঝলে তো বেশ মানে প্রত্যন্ত গ্রাম তা আমাদের সবারই যাওয়ার কথা ছিল কিন্তু বাবার এই অফিসের জন্য শেষ পর্যন্ত বাবা যেতে পারেনি তা আমরা গেছিলাম আর আমাদের সঙ্গে গেছিলেন হচ্ছে আমার একজন সঙ্গে কাকা কাকি কাকা আবার কোনোদিন ওই ধুতি পরতে অভ্যস্ত কাকিমা এবার জোর করে তাকে ধুতি পরিয়েছে না ধুতি করো সবাই পড়ছে যাই হোক পড়েছে তা মানে আমাদের বাসটা যেখানে থামিয়েছি সেখান থেকে ওদের বাড়িটা যেতে গেলে তোমার ওই ধানের জমি আছে তার মাঝখানে যে সরু আল থাকে সেই দিয়ে হেঁটে 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 যেতে হবে ভিড় অত দূরে বাড়ি আর আবার ফেরার সময় ওখান দিয়ে ফিরতে হবে এবার কাকা তো একটু গজগজ করতে করতেই যাচ্ছে ভালো তো লাগছে না একটু যাই হোক তারপরে আমরা যখন যাচ্ছি তখন বাস ড্রাইভারও বললো যে আপনারা একটু তাড়াতাড়ি ফিরবেন কারণ জায়গাটা কিন্তু ভালো নয় যাই হোক বিয়ে বাড়িতে অনেক লোকজন গেছিল এই করতে করতে 10টা তো বেজেছে এই 10টা বেজে গেছে 10:30 তখন ওখানে কিন্তু প্রায় নিশু তারপরে যখন আমরা ফিরছি খানিকটা হেঁটে আমরা আসছি আগে হঠাৎ দেখছি মশাল হাতে নিয়ে মানে ধান খেত থেকে একদল লোক ছুটে আসছে আমাদের দিকে এবার আমরা তো বুঝতেই পেরে গেছি যে এই তো ডাকাত ছাড়া কিছুই না এইবার তো সব কাকা ছুটছে কাকিমা আমরা সবাই ছুটছি কোনো রকম নিয়ে নিয়ে এবার কাকা তো রেগে যাচ্ছে আমি তো ধুতি পরে আমার কথাই ছিল না ধুতি খুলেই যাচ্ছে এমন অবস্থা যাই হোক তারপরে ছুটতে 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 অনেকটা যখন আমরা এসে গেছি তখন ওনারাও চলে এসছে আমাদের সামনাসামনি এই যে দুজনরাই কেমন দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ার পর ওরা বলছে এই কি আপনারা কি বিয়ে বাড়ির লোক আমরা বলছি হ্যাঁ আপনারা কারা বলছে আমরা এখানকার লোকাল লোক তখন আমরা
বলছে আমরা দুজন মিশে আপনাদের ঢাকা মানে আমি বলছি না কাকা ওরা বলছে আমি শুনছি আর কি তা ওরা বলছে আমরা বলেছিলাম আপনারা আমাদের কোনো বাজে লোক যাই হোক তারপরে ওনারাই আমাদের আবার বাসে টাসে তুলে দিয়ে এলো কেমন লাগলো আমাদের জানাবে আর আমাদের সাবস্ক্রাইব করবে শেয়ার করবে।